মুর্শিদাবাদের বড়ুয়া থানার কুরুননুরুন গ্রাম পঞ্চায়েত সদস্য মোস্তাফা শেখ খুনের ঘটনায় পুনে থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করল বড়ুয়া থানার পুলিশ। বুধবার খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাদ্দাম শেখ, সবুর শেখ, ফুরাই শেখকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় বড়ুয়া থানা। সেই আবেদন মঞ্জুর করে 14 দিনেরই পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। চোদপুর এলাকাতে এই মোস্তাফা শেখ বলে একজন ব্যক্তিকে বোম মেরে আহত করে এবং পরবর্তীতে সে মারা যান, এই অভিযোগ ওনার মোস্তাফা শেখের স্ত্রী করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আপনার সবুর শেখ, সাদ্দাম শেখ এবং ফুরাই শেখকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে, ঠিক আছে, এবং তারা আজকে পুলিশ 14 দিনের পুলিশ হেফাজতের জন্য মাননীয় আদালতের কাছে প্রার্থনা করেন। মাননীয় আদালত সমস্ত কাগজপত্র দেখে বিবেচনা করে এই তিনজনের 14 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। প্রসঙ্গত, গত 13 আগস্ট সুন্দরপুর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে হস্তিনাপুর গ্রামের কাছে বোমা ও গুলি করে খুন করা হয় শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েতের সদস্য মোস্তাফা শেখকে, এমনটাই অভিযোগ করেন তার পরিবারের লোকজন। সেই ঘটনায় সবুর শেখ মূল অভিযুক্ত বলে পুলিশি তদন্তে উঠে আসে। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা যায় পুনে থেকে তাদের গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কান্দি নিয়ে আসে বড়ুয়া থানার পুলিশ।